6:11 এই হচ্ছে ফার্স্ট লুক। ওয়াও, আলহামদুলিল্লাহ, ব্লু স্কাই। টাইম হচ্ছে 2:07, তারিখ হচ্ছে 26 এন্ড থার্সডে, বৃহস্পতিবার। হঠাৎ করে একটা প্ল্যান করে ফেললাম। প্ল্যানটা হচ্ছে বান্দরবনে যাব, রাতে থাকব এবং ক্যাম্পিং করে থাকব। বড়ই পারতেছে, সো রাতে ক্যাম্পিং করে থাকব, এটাই হচ্ছে প্ল্যান। এই একটা চিল উঠতেছে, তো আই গেস আর দেরি না করে বের হয়ে যাই। লেটস গো, লেটস গো, লেটস গো, যাওয়া যাক। এই সোয়েট শার্টটা নিব, লাগাইছি ঠিক মতো। রিমোট কন্ট্রোল, চার্জার লাগবে, চার্জার, অ্যাডাপ্টারটা সেটিং করতে হবে। আর গতকালকে পুরো হেলমেটটা ক্লিন করছিলাম, লাস্টবার আমি এখানে ভালো মতো এটা মাউন্ট করছি। এটা এখন দুইটা মাইক, এটা হচ্ছে ব্লুটুথ কমিউনিকেটর মাইক আর এটা হচ্ছে গোপ্রোর, গোপ্রোর মাইকটা। এটা কিছুদিন আগে নিয়েছিলাম, মাইকটা হচ্ছে এই যে এটা, খুব দারুণ একটা প্রোডাক্ট। এটার জন্য আমি ওয়েট করতেছিলাম, সেই কাঙ্ক্ষিত ভালোভাবে প্যাকিং করছে, কারণ ইলেকট্রনিক জিনিস তো। এটা হচ্ছে আমার গোপ্রোর জন্য একটা মাইক, তো আমি এটা তো সুন্দর, যেটা আমি খুঁজতেছিলাম মাইক্রোফোন LM20, সো সেটা পাই নাই, বাট যেটা পাইছি সেটা হচ্ছে এটা। দেন এই হচ্ছে মাইক, এটা এখন আমাকে টেস্ট করতে হবে। এটা সুন্দর একটা ডেড ক্যাট দেওয়া আছে, বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিছি। 3:25 আমার সাথে যাবে এই বাইক, পিছনে টেন্ট, হিজ হেয়ার, ক্যাম্পিং করব। গন্তব্য তো কোতোয়ালি দিয়ে বেরোবো। কোতোয়ালি, কোতোয়ালি, কোতোয়ালি দিয়ে নতুন ব্রিজে উঠে যাব, ওখান থেকে স্ট্রেইট টু বান্দরবন ইনশাআল্লাহ। বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। ওখান থেকে আমরা শহর ছাড়বো, নতুন ব্রিজ থেকে চিটাগাং কক্সবাজার হাইওয়েতে উঠবো। হ্যালো নতুন ব্রিজ, কি খবর? অনেকগুলো ছোট ছোট শিপ এখানে, চিটাগাং একে বেঁকে একে বেঁকে করে বের হয়ে গেছে। ওরে বাবা, কি রে, যাক আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহর রহমতে এরা কারা, আল্লাহর রহমতে এই সাইডটা এখন ফাঁকা পাইছি। সো মার্সা, এই রোডের আতঙ্ক, এটা হচ্ছে সেই নতুন রোডটা আর কি, পটিয়ার। আজকে একটু গাড়ি ঘোড়া বেশি, কোথাও থাকছে এই কারণে আর কি, যাচ্ছে আসতেছে। ভাই যেন একটা ডস খেয়ে গেল, প্রচুর গাড়ি আসতেছে। সো বান্দরবনে ঢুকে যেতে পারলেই হয় আর কি। 5:20, যেটা দেখলাম আমরা এখানে যেটা করছি, মাগরিবের ওয়াক্ত হয়েছে আজকে 5:07, তো আমরা ঠিক 15 মিনিট আগে ঢুকে গেছি মসজিদে, 15 মিনিট আগে ঢুকে নামাজ পড়ে ফেলছে আসরের। 5:00 ভিতরে আসরের নামাজ কমপ্লিট হয়ে গেছে, 5:08-09 দিকে আমরা মাগরিবটা পড়ে ফেলছি। সো মাগরিব পড়ে এখন এই তো রেডি হয়ে রওনা দিছে, এখন 5:20। সো দিস ইজ ইট, দুই ওয়াক্ত নামাজ এভাবে আর কি আমি পড়ে ফেলি। তাহলে আর এই যে এই সব খোলা বাধা একটা ঝামেলা আছে। আসলে আমরা বান্দরবন থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার দূরে আছি, হাইওয়ে থেকে আর 10 কিলোমিটার গেলেই সম্ভবত কেরানীহাট পড়বে, বা আরও কম, 5-7 কিলোমিটার। এটা কি সাতকানিয়া? আচ্ছা ঠিক আছে, ভাবছিলাম আর কি, অল্প একটু আছে। ওরে বাবা গো, কিরে শেট, আমার তো চাপাই দিছে। ক্যাম্পিং করার ব্যাপারে যেটা চিন্তা করছি আমরা, যে ইয়াতে নীলগিরিতে ক্যাম্পিং করবো, এখন ক্যাম্পিং করতে যদি দেয় আর কি। বান্দরবন
যাওয়ার সময় সবচেয়ে এক্সাইটিং যেই জায়গাটা লাগে আমার কাছে সেটা আমি দেখাই, সেখানে চলে আসছি। এই যে এই জায়গাটা কি বলো, ফটোগ্রাফি বান্দরবনে করতে পারবা? এই যে এই হচ্ছে, এখানে এখানে লেখা আছে বান্দরবন 23 কিলোমিটার কানিয়া 5 চেকপোস্ট গুলাতে এগুলো ফটোকপি জমা দিতে হবে। আবার অনেক সময় চেকপোস্ট গুলাতে ওরা পার পিস 10 টাকা করে নেয়। ক্যামেরায় দেখা যাচ্ছে রাস্তার পাশে কাজ চলতেছে, কি হচ্ছে আমি জানি না। এই এটা নিয়ে মনে হয় আমরা 8 নম্বর ব্রিজ পার হচ্ছি, সবগুলাতেই কাজ চলতেছে এবং ধুলা বালিতে। ওরে ভাই, আমি ভাইজর মানে পুরা অন্ধকার হয়ে গেছে, ভালো মতো দেখতেছি না ভাইজরে ধুলা বালিতে। এই সময়টাতে বেশ গাড়ি ঘোড়া এখনো চলাচল করতেছে। বান্দরবনের পাহাড়ি রাস্তাটা আর একটু সামনে আর কি, সে আরও 5 কিলোমিটার পর থেকে। আর যেটা আগেই বলছি, দুই পাশেই কিন্তু কাজ চলতেছে, রাস্তা ঠিক আছে কিন্তু দুই পাশেই খাদ। ওইটা একটু ইয়া আল্লাহ, পাঁচটা 51 বাজে, আমরা বান্দরবনের কাছাকাছি চলে আসছি। যেহেতু অলমোস্ট 6টা বাজে, আমাদের জাস্ট বান্দরবনে একটা ছোট ব্রেক দিব, ফটোকপিটা করাই নিব আর মুখে একটু কিছু দিয়ে নিব। আমরা রওনা হওয়ার পর থেকে তো কিছু খাওয়া দাওয়া করা হয়নি। হ্যাঁ, একটা একটা চা খাই আর কি। ছয়টা বারো, এখানে একটা ছোট্ট একটা ব্রেক দিলাম, চিপস বাদাম চা। এখানে আর একটা গ্রুপ ধরি, দিস ইজ দ্য সেকেন্ড ব্যাটারি। সো এটা বান্দরবন, এখানে আমরা 20-25 মিনিট বা আধা ঘন্টা ছিলাম। ও হো, 7টা বেজে গেছে, চিম্বুক পার হইতে হবে 8টার ভিতরেই। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, বিরিয়ানি প্লাস নিয়ে নিলাম রাতের জন্য। আমরা এখন বান্দরবন থেকে পাহাড়ি রাস্তার দিকে উঠবো, ঢুকে যাব। আল্লাহ আকবার। সো 7টা 10 বাজে, এটা আবার কি, ওরে বাবা, একটা রিসর্ট করে ফেলছে, বারবিকিউ করতেছে, বাবা। আমরা চালাইছি 85 কিলোমিটার, বান্দরবন থেকে ঢুকে গেছি নীলগিরির পথে আর কি। পাহাড়ি রাস্তা আঁকা পাকা, 5 কিলো মতো আসছি নীলগিরি, এখান থেকে আরও 42 কিলোমিটার, 42 কিলোমিটার। যেহেতু 7টা 10 বাজে, চিম্বুক 8টার আগেই ক্রস করতে হবে, বুক তো আর বেশি দূরে না, আধা ঘন্টা মনে হয় লাগবে। এটা হচ্ছে ওয়াই জংশনের সামনে যে চেকপোস্ট, চিম্বুকে আর কি, ওখানে। সো 7:50, আলহামদুলিল্লাহ ক্রস করে গেলাম। এবার স্ট্রেট টু নীলগিরি। এটা কি, এটা কোন জায়গা, সাইরু? ও, এই সেই সাইরু, খুব এক্সপেন্সিভ। আরও উপরের দিকে যাচ্ছি, নীলগিরি 28 কিলোমিটার হবে। সো মানে সব কিছু একটা রহস্যময়, একটা অন্ধকার আছে না চারপাশে এরকম, মানে আধো আলো এরকম একটা পরিবেশ আর কি, একদম ঘন অন্ধকার যেটা ওইটাও না, ঘন আলো ওইটাও না, খুব হালকা হালকা সব কিছু দেখা যায়। এক্স্যাক্টলি 8টা বাজে, 8টা বাজে চিম্বুক ক্রস করলাম। নীলগিরি আসো মতো 15 কিলোমিটার, চিম্বুকে কোনো চেকপোস্ট ছিল না, প্রথম চেকপোস্টটা ছিল যেটা ওই যে ওয়াই জংশনের পরেই আর কি, ওইটাই ছিল, কোনো এন্ট্রি করতে হয়নি, জাস্ট আমাদের আইডি কার্ডটা দেখছে। রোডের কন্ডিশনের কথা বলি, এখানে কাজ করা হয়েছে চিম্বুকের পর থেকে আর কি, একদম স্মুথ। ও রে বাবা রে, কি ভুতুরে গাছ। চিম্বুক থেকে রোডের কন্ডিশন ভালো, কিন্তু পুরা বান্দরবন থেকে 51 বান্দরবন থেকে আর কি চিম্বুক পর্যন্ত রাস্তার অবস্থা বেশি ভালো না, মাঝে মাঝেই আর কি ভাঙা চোরা। এই যে এখন যেরকম স্মুথলি চালাতে পারতেছি, এই
রাত্রেবেলা তো ক্যাম্পিং করে থাকার ইচ্ছা, আল্লাহ ভরসা ইনশাল্লাহ কিছু হবে না। এর প্রতি ভালোবাসা এই বাট হ্যাঁ কি ব্যাপার, ভুল ভুলে ইয়া পাইছে নাকি, রাস্তার ওপাশে চলে যাচ্ছে। সাড়ে দশটা বাজে, এটা হচ্ছে নীলগিরিতে আমরা একটা জায়গায় ক্যাম্পিং করতেছি। তারপর ভিতরটা তো দেখা যাচ্ছে না, এই হচ্ছে আমার ব্যাগ ব্যাগেজ স্টুপিড, এই হচ্ছে ব্যাগ ব্যাগেজ। হেলমেট, তোমার হেলমেট কই? বিরিয়ানিটা খুলে পেল। ১১:৫৬, এই হচ্ছে তাঁবুর ভিতরের অবস্থা। এই লাইটটা দিয়ে কাজ চলতেছে, কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ৬:১১, আসসালামু আলাইকুম। বাপরে বাপ, এবার এবার কি করবি চান্দু?